চলমান বন্যায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট দিয়ে এ পর্যন্ত প্রবাহিত হয়েছে 4,000 কিউমেকের মতো পানি, আর যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে 90,000 কিউমেকের উপরে, যা 1988 এবং 1998 সালের বন্যার রেকর্ড ছাড়িয়েছে। এই পানি দেশের প্রায় 40% এলাকা প্লাবিত করে তীব্র বেগে নামছে উত্তর মধ্যাঞ্চল হয়ে পদ্মা মেঘনা দিয়ে সাগরে। বিশেষজ্ঞরা বলছেন, বন্যা স্থায়ী হতে পারে প্রায় 50 দিনের মতো। আর দীর্ঘমেয়াদী বন্যা সাথে প্রচুর পানি প্রবাহ, দুয়ে মিলে এবার ভাঙন হবে তীব্র আশঙ্কা বিশেষজ্ঞদের। এই বন্যার পানিটা আমরা আশা করছি যে আগস্টের ফার্স্ট উইকের বা মাঝামাঝি সময় এটা নামা শুরু করবে। এই তীব্র আকারে যখন এই পানিটা নেমে যাবে, তখন কিন্তু আমাদের এই বড় বড় নদীগুলোতে, গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র এবং পদ্মা নদীতে, একটা ভাঙনের মাত্রাটা বেড়ে যাবে। তুলনামূলকভাবে যমুনার চেতে বা গ্যাঞ্জেসের চেতে পদ্মাতে বেশি হবে। এরই মধ্যে এই আশঙ্কা রূপ নিয়েছে বাস্তবে। দেশের বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে জনপদ। অনেকদিন পানিটা ফ্লাড প্লেনে ছড়িয়ে যাওয়ায় এবং অনেক দিন ভিজা থাকায় সেটা অনেক বেশি ভালনারেবল হয়েছে এবং অনেক বেশি স্রোত আসায় মাটি নিচের দিকে খসে যে উপরে পানির চাপের ফলে দেখা যায় যে অনেক জায়গায় নদীর বাঁধ ভেঙে যাচ্ছে। এ পর্যন্ত 11,500 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 214 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই হিসেব পানি উন্নয়ন বোর্ডের। এই বছরে আমাদের প্রস্তুতিও কিন্তু অনেক বেশি। আমরা বন্যার পূর্বেই সারা দেশে 3,00,000 জিও ব্যাগ আমরা মজুত করে রেখেছি। আর তাৎক্ষণিকভাবে লেবার বা মাটি বা বিভিন্ন জিনিস পেতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো যে কারণে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা আপনারা দেখবেন যে এই বছরে কিন্তু অত্যন্ত সম্পৃক্ত। এই বন্যায় তলিয়ে যেতে পারে রাজধানীর প্রায় 30% এলাকা, যার বড় অংশই পূর্বাঞ্চলে। এই এলাকাকে বন্যামুক্ত রাখতে নেওয়া হয়েছে বাঁধ তৈরির পরিকল্পনা। টঙ্গী থেকে ড্যামরা পর্যন্ত 24 কিলোমিটার একটা বাঁধের কিন্তু প্রস্তাবনা ইতিমধ্যে আছে, যেটা প্রক্রিয়াধীন আছে। তো সেটা করলে আমাদের, ধরেন যে এখানে এই পাশের যে বন্যা নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসন, এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। বিভিন্ন স্থাপনা নির্মাণ আর বাঁধের উপর আশ্রয় নেয় দেশের অনেক এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ঝুঁকিতে, বলছেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।